بسم الله الرحمن الرحيم দুনিয়ার নেতারা মন্ত্রী মিনিস্টাররা যখন বক্তৃতা করে 99% বক্তৃতা হয় গভর্নমেন্টের তারিফ এবং প্রশংসা কথা বলুন ঠিক কিনা এজন্য সরকারের দায়িত্ব হয়ে যায় তার পক্ষে যিনি বলেন ওই মন্ত্রী মিনিস্টারকে প্রটোকল দেওয়া পুলিশ দিয়া পাহারা লাগানো আমরা দুনিয়ার কোন সরকারের তারিফ করি না বটে তবে একজন বড় সরকারের প্রশংসা করি একজন মহান সম্রাট যিনি তমাম পৃথিবীর সকল সরকারের বড় সরকার সম্রাটদের বড় সম্রাট মহান সম্রাট আরশে আজিমের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি বলে ওই বড় গভর্নমেন্টের জন্য দায়িত্ব হয়ে যায় মৌলানাদের মাহফিলটা আসমানি স্পেশাল র‍্যাব বাহিনী দিয়া পাহারা দেওয়া অতএব চতুর্দিকে আসমান থেকে নাজিল হওয়া র‍্যাব বাহিনী পাহারা দিচ্ছে আল্লাহু আকবার অসংখ্য রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দিয়েছেন আপনাদের পদযুগলের নিচে জান্নাতি লাল গালিচা আপনাদের পায়ের নিচে আপনাদের পিছনের নিচে বিছিয়েছেন কে অসংখ্য ফেরেশতারা মাথার উপরে রহমত বর্ষণ করছেন আর আপনাদের জন্য দোয়া করতেছেন প্রতিটি শ্বাস নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ মাফ করেন আর একটা সওয়াব লিখে দেন এই জন্য এই সমস্ত মাহফিলে কোনো বিশৃঙ্খলা নাই কারণ এখানে র‍্যাব বাহিনী নাজিল হয়েছে র‍্যাব আছে যেখানে মস্তান সন্ত্রাসীও বোধহয় সেখানে র‍্যাব আসতেছে এটা শুনলে গ্রাম খালি হবে কিনা রাস্তা ছেড়ে 3 মাইল দূরে পালাইবে কি আসমানে র‍্যাব নাজিল হয়েছে এই জাতীয় মাহফিলে গোলমাল করে যে শয়তান ওই শয়তান আমরা দেখতে না পারলো শয়তান দেখতে পাচ্ছে আসমান থেকে আল্লাহর স্পেশাল র‍্যাব এখানে এসেছে এই জন্য মাহফিল ছেড়ে শয়তান অনেক দূরে বানিয়ার চাং বিল ছাড়িয়ে আর আপনাদের হাকালুকি পার হইয়া জঙ্গলের দিকে পালিয়েছে কথা বলুন ঠিক কিনা ফলে সুন্দর নিজাম ইসলামের কোরআনের একটা মাহফিলে যদি এত শান্তি থাকতে পারে আওয়াজ নাই চিনেন না জানেন না আমার সম্পর্কে ধারণা নাই আমি কি বলছি কোরআন বলছি হাদিস বলছি ভক্তি মহব্বত আনুগত্য এতাত প্রেম ভালোবাসা নিয়ে চাতক পাখির মতো চেয়ে আছেন নিঃসন্দেহে এটি কোরআনের মর্যাদা কথা বলুন ঠিক কিনা কোরআনের সামান্য একটি জনসমাবেশে এত শান্তি যদি কায়েম হতে পারে এই কোরআন দিয়ে যদি সমাজটা চালু হয়ে যায় মসজিদের নামাজে যেরকম শান্তি কোরআনের সমাজও সেরকম শান্তি আসবে কি আসবে এই দুনিয়ায় আমরা সবাই চাই কি শান্তি শান্তি চাই বলতেছিলাম কোরআনের মাহফিল অনেক বড় একটি নিয়ামত যুবক বেশ কয়েকজন যুবক আমার সাথে দীর্ঘদিন পর্যন্ত ফলো আপে ছিলেন আমার বন্ধুবার কয়েকজন শাহিদ ভাই সহ অনেকেই ফোন দিতেন আলফালা যুব কল্যাণ সংস্থা ইচ্ছে করলে এই যুবকেরা যাত্রার প্যান্ডেল এখানে মিলাতে পারত কথা বলুন ঠিক কিনা পুতুল নাচের আয়োজন করতে পারত কিচ্ছু করলো না পুরানি মেলা মিলাইল কাজটা ভালো হয়েছে না খারাপ ভালো হয়েছে অতএব উঠবেন না হাঁটবেন না রহমত থেকে কেউ মাহরুম হবেন না আপনাদের দেশে মাশাআল্লাহ অনেক বড় বড় বিল আছে আমাদের বরিশালে বলে কোলা বড় বিল কি ক্ষেত কে জমিন কে বলে কোলা
এই কোলায় বা বড় বিলে গরু এবং মহিষ ঘাস খায় খায় কি না আপনারা দেখবেন অনেক সময় গরু মহিষের পিঠের উপরে এক ধরনের পাখি বসে আমরা বলি শালিক কিংবা পেচুয়া গরু মহিষের গায়ে যে লম্বা লম্বা পশম পশমের গোড়ায় থাকে এক ধরনের উকুন এটাকে আমরা বলি আটালি জানি না সিলেটে কি বলে মিলে গেছে আলহামদুলিল্লাহ তো এই আটালি টুক টুক করে যখন খায় তখন গরুর মহিষের আরাম লাগে না বেরাম লাগে আরাম লাগে বন্ধ আমার বাবাজি আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন দুনিয়ার মানুষ কুরআন তেলাওয়াত আর আলোচনা যেই মজলিসে হতে থাকে ওই মজলিসে আমি আল্লাহ রহমতের আরাম নাজিল করি রহমতময় প্রশান্তি আমি নাজিল করি মাগফিরাত নাজিল করি হেদায়াত নাজিল করি যদি হাঁটাচলা বন্ধ করে কথাবার্তা স্টপ করে মনোযোগের কান লাগিয়ে শুনতে শুনতে থাকো যতক্ষণ শুনবা ভদ্রতার সাথে আদবের সাথে আমি আল্লাহ রহমতের আরাম নাজিল করে দেব শর্ত হলো ওঠা বসা হাঁটা চলা করা যাবে না চতুষ্পদ জানোয়ার তার পিঠের মধ্যে একটা পাখি বসেছে এই পাখি তাকে সাময়িক আরাম দেয় এখন আপনারা মাঠে ময়দানে পশুর দিকে তাকালে দেখবেন পাখি যতক্ষণ পিঠের মধ্যে বসা থাকে গরু দাঁড়ানো থাকলে আর শোয়ে না শুয়ে থাকলে আর দাঁড়ায় না লেজও নাড়ায় না মাথাটাও ঘুরায় না দেখছেন কিনা কেন নাড়ায় না কেন উঠবস করে না কারণ কি কি পিঠের মধ্যে যে পাখি আছে এটা বিরক্ত হয়ে বেয়াদবি আজ করে উড়াল দিয়ে চলে যাবে এই অতিথি মেহমান রহমতের পাখিকে তাড়ানো যাবে না একটা চতুষ্পদ জানোয়ার তার পিঠের উপরে নাজিল হওয়া রহমতের মেহমান তারায় না নীরব থাকে কোরআনের মাহফিলে এসে ও আমার বন্ধুরা তোমরা যারা ওঠা বস করো তোমরা কি চতুষ্পদ জানোয়ারের চাইতো অদম হয়ে গেলে তোমাদের কি খেয়াল নাই আমি ওলিউল্লাহ বলছি না আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন নীরব হয়ে বস আমি আল্লাহ হেদায়েতের রহমতের আরাম তোদের উপরে নাজিল করতে থাকব জোরে বলুন সুবহানাল্লাহ আসুন আমার ভূমিকা দেওয়ার পালা শেষ সরাসরি তাফসিরে চলে যাবে এক টুকরা আয়াতে কারিমে আপনি আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 65 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু ফালা না না অরব্বিকা হে নবী আপনার রবের শপথ করে বলছি লা ইউমিনু তারা ঈমানদার না বলছেন কে তার রাসূলকে বলছেন না না আমি আপনার কসম দিয়ে বলি আপনার প্রমাণ শপথ করে বলি তারা মুমিন হতে পারে না কখনোই পারে না কোশ্চিন কালও পারে না এরপরে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় তিনটি শর্ত যুক্ত করেছেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার হওয়ার তিনটা শর্ত ঈমানদার হওয়ার তিনটি আলামত ঈমানদার হওয়ার তিনটা মার্কা ঈমানদার হতে হলে এই তিনটা মার্কা অবশ্যই থাকতে হবে এক নম্বরে হলো হাত্তা ইউহাক্কিমুকা হে নবী আপনি হবেন দুনিয়ার একমাত্র বিচারক একমাত্র জাস্টিস একমাত্র হাকিম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা আর মানবতার সকল সমাধান সমস্যার সমাধান করবে আপনি কেবলমাত্র রায় লিখবেন বিচার করবেন ফয়সালা দিবেন দুনিয়ার মানুষ আপনাকে একমাত্র হাকিম মানবে আর আপনার দুই নম্বরে হুকুমটাও মানবে তিন নম্বর হলো
ওয়ায়ুসাল্লিমু তাসলিমা বেজার হয়ে নয় অসন্তুষ্ট হয়ে নয় খুশি মনে নবী আপনার রায়টা মেনে নেবে বলুন সুবহানাল্লাহ স্লোগান যার মার্কা হতে হবে ঠিক আছে কিনা কথা স্লোগান যার মার্কা হবে তার নবীর স্লোগান যারা আমরা দিচ্ছি নবীওয়ালা কাজের দাবি যারা আমরা করি তাদের মনে রাখতে হবে স্লোগান দিলে হবে না মার্কাটাও লাগবে কিনা আমার আল্লাহ বলছেন মুমিন হতে হলে কমপক্ষে তিন শর্ত তিন মার্কা এক নাম্বার হলো নবী হবে তোমার জীবনের একমাত্র বিচারক নবীর বিচার মানবা বেজার হইয়া না সন্তুষ্ট চিত্তে মানতে হবে ঠিক না তিনটা মার্কা সারা দিন স্লোগান দিলাম আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বলে দেব মা স্লোগান আছে কি না দুনিয়ায় সব স্লোগান আছে কি না আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বলে দেব মা সন্ধ্যার আগে আগে এই বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে আমরা নৌকার ক্যাম্পে গিয়ে বললাম আমাদেরকে বিরিয়ানি খেতে দাও কিন্তু স্লোগান দিয়েছি বঙ্গবন্ধুর মুজিবের ঠিকই কিন্তু পকেটের মধ্যে শার্টের মধ্যে মার্কা লাগাইছি ধানের শীষ নৌকার ক্যাম্পে গিয়া ধানের শীষ মার্কা নিয়া যদি কেউ বিরিয়ানি খাইতে চায় বিরিয়ানি খাইব না উস্তা খাইব কথা বলে না আবার স্লোগান দিলাম আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বলে দেব মা আছে কি না আমার নেতার চরিত্র ফুলের মতো পিছন থেকে আবার পোলাপান বলে নামাজ নাই একক তো শয়তানের ভক্ত আছে কি না কিসের ফুলের মতো পবিত্র এত বড় গাঁজা খোরদের চরিত্র বলে ফুলের মতো পবিত্র যে নামাজ পড়ে না তার চরিত্র কি ফুলের মতো পবিত্র হতে পারে রাগ করতেছে আমরা আমরাই তো আমিও গুনাহগার আমি আর গুনাহ আছে না আমার এই ভাইদের কি গুনাহ আছে না এই ভাইদের গুনাহ আছে না থাকতেই পারে তাই বলে আমার গুনার কথা বলে আমি রাগ করব কেন বরং আমি অনুতপ্ত হব আল্লাহর কাছে বলবো আল্লাহ এই দুর্বলতা আছে আমার মধ্যে তুমি মাফ করে দাও ঠিক কি না রাগের কিছু নাই বাবা রাগ করবেন কেন আলেমরা জনগণের ভুল ধরাবে না তো ধরাবে তাকে আলেমরাই তো ভুল নামাজ নাই একক তো মাঝে মাঝে দুই একক তো পড়ে সাপ্তাহিক নামাজ পড়ে কি পড়ে না নামাজ নাই একক তো যদিও পড়ে একক তো গাঁজা খায় পাঁচক তো সপ্তাহে যদি উপরে একক তো কিন্তু গাঁজা টানে কয়েক তো এই গাঁজাওয়ালা জটাওয়ালা ল্যাংটাওয়ালা চুরিওয়ালা এগো পিছনে ও গিয়া মুরিদ হয় আর একটা আকামা কতগুলো ভক্তেরা কথা বলুন ঠিক কিনা মঠবাড়িয়া বরিশালে একটা মাহফিলে গেলাম রাত দুটা মাহফিল থেকে যাচ্ছি আমার এক জামাই বাড়ি তো দেখলাম একদিকে ঢোল তবলা বাজতেছে আবার কিছু আল্লাহ রসুলের কথাবার্তাও হচ্ছে তো বললাম জামাই মিয়া এখানে কি হচ্ছে কয় হুজুর বাবাজি এখানে গোসল শরীফের মেলা হচ্ছে গোসল শরীফ আবার কি জিনিস যে এখানে একজন পীর কেবলা আছেন তিনি বছরে একবার গোসল করেন যেদিন সে গোসল করবে সেদিন তার সমস্ত ভক্তবৃন্দ এখানে ওরস উপলক্ষে আমন্ত্রিত এবং সকলে উপস্থিত হয় পীর কেবলারে সারাদিন বসে গোসল করায় ভক্তেরা মাথা থেকে পা পর্যন্ত ধোয়া গোসলের যত পানি এটা মাটিতে পড়তে দেওয়া হয় না সব মটকা বদনা বালতি ভরে ভক্তেরা ভাগ করে নিয়ে যায় পীর কেবলা জানের গা ধোয়া এই পানি খাইলে ওর সহ্য করছি সাফ সুতা হয়ে যাবে শয়তানও এত গেদর হতে পারে না কথা বলো ঠিক কি না শয়তানেরও ঘৃণা বোধ আছে এত নাপাক এত ময়লা এত বিষ্ঠা এত মূত্র এগুলো ধুইয়া খায় মুসলমান একেও বলে কি মুসলমান মানুষের ইমান কোথায় চলে গেল নামাজ পড়তে হবে সংশোধন হতে হবে রাগ করার কোনো সুযোগ নাই বাংলাদেশে তাফসীর মাহফিল আগের চেয়ে কমেছে না বেড়েছে আলেম ওলামা পীর মাশাইখ খানকা দরবার মাদ্রাসা কথা বলে না কেমন বাড়ছে না কমছে
মসজিদ মুসল্লি জুতা চুরি তওবা তওবা বন্ধু আমার বাবাজি আমার যেই দেশে পীর বাড়লো আলেম বাড়লো ইমাম বাড়লো মুহাদ্দিস বাড়লো তাফসির বাড়লো ইসালে সওয়াব বাড়লো খানকা বাড়লো মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো মুসল্লি বাড়লো ওই দেশে জুতা সুরি বাড়া উচিত না কমা উচিত কিন্তু বাড়ছে না কমছে রাস্তার ইট বালু সিমেন্ট খাইয়া হজম করে ফেলানো এটা কমে গেছে জনগণের পয়সা আত্মসাৎ করা এটা কমে গেছে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়া দোকানে বাকি খেয়ে জিন্দগিতে আর ওই দোকানের সামনে না যাওয়া হালকা তারপর হালকা তার চিঠি দেওয়া হয় সলিমউদ্দিন ওই দোকানের সামনে দিয়াও আর যায় না রাস্তা একটা অন্য রাস্তা দিয়ে হাঁটে কিন্তু হঠাৎ করে একটা নতুন বিয়াই বাড়ি হয়েছে ওই বিয়াই বাড়িতে যাওয়ার জন্য ওই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই কি করবে আপনাদের এই দক্ষিণ বাগ না দক্ষিণ বাগের এই মাথা থেকে এক রিকশাওয়ালারে বলছে বাবা ওদিকে যাইবার পায় ছাড়া যাও কত 20 টাকা না বাবা তোমার 40 টাকা দেব কয় স্যার এত বেশি দেবেন কেন কয় না কারণ আছে কলিমউদ্দিন হাজী সাহেবের দোকানটা ওখানে এই 36 মাস পর্যন্ত হাজার হাজার টাকা বকেয়া দেই না আর দেওয়ার মতলবও নাই তো ওই দোকানের সামনে যে যাব তো দেখলে বাবা আমার লজ্জা এই জন্য এত জোরে চালাইবা তোমার 20 টাকা বেশি দেব আমি একটা কাশি দেব তুমি তখন হুঁশিয়ার হয়ে জোরে প্যাডেল দিতে আরম্ভ করবে উনি কাশি দিলেন উনি হুঁশিয়ার হলেন জোরে প্যাডেল দিলেন কিন্তু এত জোরে দিলেন জোরটা বেশি হয়ে গেছে আর নিয়ন্ত্রণ রাখতে পারে না একটা সিট পটাম হয়ে রিকশাওয়ালা আর হাজি সাহেব দুজন পড়ছে কলিমউদ্দিনের দোকানের সামনে পড়বি তো পর একেবারে মালির গাড়ি এখন এই মাজা কবরে তো এমন দুঃখ পাইছে যে এটা তো ভাঙছে কয় ওরে বাউ রে বাউ দোকান থেকে কলিমদের নাম সে কয় ভাই টাকা দিবা না তা তো আগেও বুঝছি বুড়া কালে এই যে কোমরটা বাংলা এখন কি হবে অবস্থা এই সমস্ত পাপাচার অনাচার হ্যাঁ চান্দাবাজি ধান্দাবাজি সন্ত্রাসী দুর্নীতি ইপটেজিং হত্যা সন্ত্রাসের হাজানি 100 নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি উৎসবের সংখ্যা বেড়েছে না কমেছে যেই দেশে মাহফিল বাড়ে আলেম বাড়ে তাফসীর বাড়ে ইসালে সব বাড়ে মসজিদ বাড়ে সেই দেশ তো পাপাচার মুক্ত হওয়ার কথা কিন্তু তা না হয়ে উল্টো আরো বেশি পাপ বাড়তেছে কোনো কারণ আছে কি না শুনবেন একটু বললে আবার একটু গায়ে লাগতে পারে রাগ করবেন না তো গায়ে লাগলে আমার কিছু করার নাই হক কথা না বললে আল্লাহ তাআলা জিহ্বা কাটবে কি হক কথা বলতেই হবে ওলামা ইকরাম হক কথা বলে জাতির সবচেয়ে বড় বন্ধু ওলামা ইকরাম কথা বলেন ঠিক না আলেমদেরকে জঙ্গি বানানো হচ্ছে আলেমদেরকে সন্ত্রাসী বানানো হয় আলেমদেরকে জাতির কুলাঙ্গার বানানো হয় আমি আল্লাহর কসম দিয়ে বলি এই জাতির শ্রেষ্ঠ সন্তান সূর্য সেন নয় রবি ঠাকুর নয় তসলিমা নয় ঈশ্বরচন্দ্র নয় এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম সম্মানিত বন্ধুগণ আমার আলোচনা এক এক করে আসবে ওলামা ইকরামদের অবদান ওলামা ইকরামদের ভূমিকা কখনোই এই জাতির জন্য নেগেটিভ ছিল না অতীতও ছিল না আজও নেই ভবিষ্যতেও সন্ত্রাস ওলামা ইকরাম করে না করে অন্যরা কিন্তু ওলামা ইকরামের মাথার উপরে এই বদনামের বোঝা চাপিয়ে দেওয়া হয় কথা বলুন ঠিক কি না সে কথায় আসছি আমি সম্মানিত বন্ধুগণ এর কারণ আছে ওয়াজ মাহফিল বাড়ে আলেম বাড়ে কিন্তু অপরাধ কমে না এর কারণ আছে কারণটা নির্ণয় করে তারপরে আমি সামনে কথা বলব রোগ নির্ণয় করে তারপরে মেডিসিন লিখতে হয় ঠিক কি না রোগ না ধরে ঔষধ লিখলে রোগী ভালো হওয়ার চাইতে কি হয় খারাপ হয় এই জন্য আশা করি আপনারা রাগ করবেন না সন্ধ্যাবেলা
ঢাকায় বলে হাইজা বেলা, আপনাদের সিলেটে কি বলে? হাইজা বেলা বলে নাকি? একদম মিল আছে মাশাআল্লাহ। তো শাশুড়ি আম্মা বলছে, বৌমা গো এই যে হাঁস মুরগি এর বাচ্চাগুলো এই খোপ, চিনেন আপনারা হাঁস মুরগি যেখানে থাকে খোপ বা খোয়ার, খোয়ারের ভিতরে এগুলি ঢুকা উঠাও আধা ঘন্টা পর। কি গো বৌমা, কি বলেছিলাম কাজটাকে শেষ হয়নি। আম্মা গো আম্মা, কি করে শেষ হবে? আধা ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি, আমার মাথা থেকে ঘাম ঝরছে। আমি এদিক থেকে মুরগির বাচ্চা দশটাকে ধরে ঢুকাই, ওদিক থেকে পাঁচটা ফাল দিয়ে বাইরে নেমে আসে, ডান দিক থেকে আটটা ঢুকাই, বাম দিক থেকে তিনটা খরচ হয়, সামনে দিয়ে দশটা ঢুকাই, পিছন দিয়ে আঠারোটা খরচ হয়। একটা বাচ্চারও আমি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারি না, আটকাতে পারি না, ওদের গোলমাল আর চিল্লা পাল্লার ঠেলায় আমার অবস্থা তো একেবারে সঙ্গী। শাশুড়ি বলছে, বৌমা তোমার মা তোমার সংসার শেখায় নাই, শুধু কেমনে ফেসিয়াল করবা আর জুতা স্যান্ডেল ফিতা থেকে শুরু করে সব ডিজাইন মাফিক কিনবা, এটাই ভালো বুঝছো? সংসার বুঝো নাই আম্মা গো, কেমনে করতাম। কয় মা, তুমি যেভাবে টানাটানি করো এই পোলা পান নিয়া বাচ্চা পান নিয়া, কিয়ামত পর্যন্ত এই গুড়াগাড়া টানাটানি করলে লাভ হবে না, কি করতে হবে মা? ও মা বৌমা শোনো, আগে বুড়িটারে ধরো, বুড়িটারে ধরো, বুড়িটারে ধরো, বুড়ি বুঝেন বাচ্চার মা। ও আমার বৌমা, বুড়িটারে ধরে যদি কোরির ভিতরে আটকাতে পারো বাচ্চা গুলা, মুরগির ছোট ছোট বাচ্চা গুলা মায়ের বুকের নিচে পাখার নিচে ভিতরে ঢুকে এমন ভাবে জায়গা নিবে, একটা বাচ্চা আর ফাল দিয়ে বাইরে আসবে না, বুড়িরে বাইরে রেখে কিয়ামত পর্যন্ত বাচ্চা ধরে টানাটানি করলো, একটা বাচ্চারও মা খোয়ারের মধ্যে আটকাবার পারবে না। কথা কি বুঝেন? বুড়িকে এখানে বুড়ি বলতে আমাদের সমাজের নেতারা কথা বলুন ঠিক কিনা? সমাজের মুরব্বীরা, সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান, সমাজের এমপি, সমাজের মিনিস্টার, বাড়ির মুরব্বী বাবা, চাচা দাদা দাদি নানা নানি যদি নামাজি হয় আল্লাহওয়ালা দিনদার হয়ে যায়, বাচ্চা যুবক তরুণীরাও নামাজি হবে কি হবে না? ফজরের সময় লেপ কম্বল মুড়ি দিয়া সলিমউদ্দিন ঘুমাতে সাহস পাবে না, মনে পড়ে যাবে দাদু লাঠি নিয়ে আসতেছে, এমন পিটুনি দিবে এই পিটুনি বরদাস্ত করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? সমাজের চেয়ারম্যান সাহেব যদি বলে এক ছটা কমের দিকে যদি চোখ দিছো, চোখ শিশা দিয়া উঠাইয়া দেব, আমিও এক ছটা খাবো না, মেম্বারেরা তোমরাও এক ছটা ধরবা না, কোন মেম্বারের বাবার সাধ্য আছে সরকারি গমের দিকে তাকানোর, কথা বলুন ঠিক কিনা? এমপি সাহেব যদি বলেন চুরিদারি হবে না, জনগণের সম্পদ জনগণের বাড়িতে পৌঁছে দেব, বিধবা মহিলাদেরকে রাস্তায় নামাইয়া দুনিয়ার সরকারেরা কয়েক কেজি চাল এবং গম দেওয়ার জন্য সারাদিন রাস্তায় মাটি কাটায়, কাটায় কিনা? বিধবাদের কর্মসূচি মাটি কাটায়, কিসের মাটি কাটে? দুই চার কোদাল মাটি কাটার পরে বসে বসে মাথায় চুলের মধ্যে বিলি কাটে আর উকুন বাছে আর গপসপ করে, ভাবি গো শুনশুনিরও ওই বাড়ির ঘটনা কি, ওই বাড়ির ছেলে কেমন করে, মেয়ে কেমন করে, গিল্লা গিবা শেখায় চর্চা হতে থাকে রাস্তার মধ্যে। এর নাম জনসভা নয়, কোরআনের জনসভা, রাসূলের জনসভা কাকে বলে ও মুসলমান? শুনো মনোযোগের কান লাগাইয়া শুনো, হযরতে ওমরে ফারুক একদিন গভীর রজনী মাথার মধ্যে কলসি একটা উঠাইয়া নিলেন, খবর এসেছে তার কাছে সীমান্ত প্রদেশে একজন বুড়ি মহিলা বিধবার, স্বামী নাই সন্তান নাই অসুস্থ মানুষ, ওই দূরের কুয়া থেকে পানি এনে খাওয়াবার মতো একজন স্বজন তার নাই। ফারুকে আজম হযরতে ওমর সিদ্ধান্ত নিলেন প্রতিদিন রাতের বেলা কলসি ভরে পানি এনে এনে বুড়ির বাড়ির মটকা মশক পূরণ করে খেদমতটা করে যাবেন, দুনিয়ার কেউ জানবে না দেখবে না, কেবলমাত্র আল্লাহ দেখবে।
দেখানোর দরকার নাই। আর আমরা একখান কম্বল বিতরণ করতে 36 খান টিভি চ্যানেল হাজির করি, কম্বল বিতরণ করে একখান টিভি চ্যানেল আছে 36 খান। কোরআন, কোরআনের সৈনিকেরা, কোরআনের সেনানীরা, কোরআনের শাসকরা এই জাতীয় আচরণ দুনিয়ায় করে নাই, কথা বলো ঠিক না? কোরআন শান্তি দিতে পারে কিনা বাবাজি শুন। হযরতে ওমর কলসি কাছে কাখে নিয়ে পানি পূরণ করে বিধবা মহিলার বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর গেল, গিয়া দেখে বুড়ির বাড়ির মটকার ভিতরে মশকের ভিতরে জেইনা পানি ঢালবে। নিচের দিকে তাকিয়ে দেখে কে যেন খানিকটুকু আগে এসে বুড়ি মায়ের বাড়ির মশকটা পানি দিয়া ভরপুর করে চলে গেছে। পানি ভরপুর, কে যেন একজন এসে এই খেদমতটা করে গেছে। হযরত ওমর ভাবলেন দেরি হয়ে গেছে, তো আজকে পারি নেই, কম্পিটিশনে হেরে গেছি, আল্লাহর কোন একজন বান্দা এই কাজটা করবে, আগামী রাত আরো এক ঘন্টা আগে। দ্বিতীয় রাত এক ঘন্টা আগে পানি নিয়ে গেলেন, গিয়া দেখেন না আজকেও পারা গেল না, বুড়ির বাড়ির মশক পরিপূর্ণ হয়ে আছে। তৃতীয় রাত চিন্তা করলেন পানি আর আনবো না, কোন জেন ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না, আগে জেনটাকে ধরবো তারপরে বুড়ির বাড়ির পানি মশক পানি দিয়ে ভরবো। রাস্তার পাশে গাছের আড়ালে লুকিয়ে থাকলেন, গভীর রাত, দেখতে পেলেন একজন উঁচু লম্বা মানুষ আপাদ মস্তক সাদা কাপড় দিয়ে ঢেকে কলসি মাথায় নিয়ে বুড়ির বাড়ির দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। হযরত ওমর পিছন দিক থেকে গিয়ে চোখ ধরলেন, কে গো তুমি জিন, কে গো তুমি দানব, আমি ওমরকে প্রতিদিন প্রতিযোগিতায় কম্পিটিশনে পিছনে ফেলে যাও, আজকে তোমাকে ধরেছি, বলতে হবে কি তোমার পরিচয়। মাথা থেকে লোকটা কলসি নিচে নামালেন, পিছনের দিকে ফিরলেন, ওমরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, হযরত ওমর জবাব দিলেন, মুখের ভিতর থেকে পর্দা সরিয়ে নিলেন। হযরত ওমর তাকায় দেখে এটা তো কোন জেন কিংবা দানব নয়, গোটা অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বিশ্ব নবী, রহমতের নবীর এক নম্বর সাহাবি, এক নম্বর মুসলমান, যার নেক আমল আর ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয় তাম দুনিয়ার উম্মতে, মুহাম্মাদের ঈমান ও আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, দাড়ি দড়ি টান দিলে একজন মহান ব্যক্তির ঈমান এবং নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তিনি তো সেই ব্যক্তি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরতে আবু বকর। নারায়ণ তাকবীর, একটা কম্বল দিয়া কত টেলিভিশন চ্যানেল, রাষ্ট্রপতি গভীর রাতে বিধবার বাড়িতে পানি পৌঁছায়, দুনিয়ার কাউকে জানতে দেয় না, এর নাম ইসলাম। কথা বলো ঠিক না? আমরা ইসলাম দুনিয়াতে কায়েম করতে চাই, কারা কারা রাজি হাত দিতে চাই? নারী তাকবীর, মাশাআল্লাহ, ইসলাম দুনিয়াতে শান্তি দিতে পারে, কোন ইসলামের এই সেনাপতিদের কাছে কোন স্বার্থ ধান্দা ছিল না, নিজেকে উজাড় করে বিলীন করে মানুষের খেদমত করেছেন, না মানুষ পোড়াইয়া মেরেছেন, নাকি বোমা মেরা মেরেছেন, নাকি মানুষ মানুষকে জবাই করেছেন, না এটা করেন নাই, আইন কখনো হাতে তুলে নেন নাই। বন্ধুগণ, আমরা দুনিয়ায় শান্তি চাই, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, সত্য এবং সঠিক রাস্তা ছাড়া শান্তি কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। শান্তির পথ কয়টা? শান্তির পথ কয়টা? একটা। বন্ধু আমার, বাবাজি আমার, আমি ওলিউল্লাহ বলছি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্ব শান্তি কায়েমের জন্য আমার কোরআন আর আমার বিধান ছাড়া আর কোন উপায় নাই, কথা বলুন ঠিক কিনা? গোটা দুনিয়ায় আজকে অশান্তি, আমার আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা
فمن تبعه هدايا فلا خوف عليهم ولا هم يحزنون জান্নাত থেকে নেমে যাও আর যদি দুনিয়ায় তোমরা আর তোমার সন্তানেরা আমি আসমানওয়ালার পক্ষ থেকে প্রেরণ করা হেদায়েতের একমাত্র চাবিকাঠি আমার দ্বীন ইসলাম আমার আসমানি ওহির বিধান যদি কাটাই কাটাই মানতে পারো দুনিয়ায় কোনো অশান্তি থাকবে না দুশ্চিন্তা হবে না দুনিয়ায়ও শান্তি লাভ করে জান্নাতের মানুষগুলো আবার জান্নাতি ঠিকানায় ফিরে আসতে পারবে বলেছেন কে আল্লাহ রাস্তা কয়টা এক একটা অঙ্কের সঠিক জবাব হয় কয় রকম বুঝতে পারেন না একটা অঙ্কের সঠিক জবাব কয় রকম হয় এক রকম সোজা রাস্তা কয়টা হয় একটা এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত পৌঁছতে সরল রেখা হয় কয়টা একটা এটা বুঝেন নাই বোধহয় আপনারা জ্যামিতি আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট অনেক শিক্ষিত বন্ধু আছেন এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত সোজা রেখা অঙ্কন করতে চাইলে কয়টা আঁকা যাবে কিয়ামত পর্যন্ত কয়টা হবে এর বেশি যদি একটা আঁকতে চেষ্টা করেন অতিরিক্ত সেই একটা কি সোজা হবে না বক্র হবে বাঁকা রেখা হবে সরল আর হবে না নার্সারি ক্লাসে 30 জন ছাত্র একটা অঙ্ক করতে দিলেন 20 যোগ 5 20 টা ছেলে সঠিক আনসার করেছে আর 10 টা ছেলে ভুল আনসার করেছে এই 20 টা ছেলে যারা সঠিক উত্তর দিল 10 এ 10 নাম্বার পেল এই 20 টি ছেলের খাতাগুলো অ্যানসার গুলো কয় রকম হবে কয় রকম হবে এক রকম 20 এর সাথে 5 যোগ করলে হয় কত 25 এক রকম সঠিক উত্তর 10 টি ছাত্র ভুল জবাব দিয়েছে ভুল খাতাগুলো যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন একজনের উত্তরের সাথে আরেকজনের উত্তরের কোনো মিল নাই কথা বলুন ঠিক কিনা আমরা একটা স্লোগান দেই ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না স্লোগানটা দেই কি দেই আমি একটু দেই দেখে আপনারা জবাব দেন ইসলাম ছাড়া অন্য কিছু মাশাআল্লাহ সুন্দর এই যে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না কেন ইসলাম হলো সিরাতুম মুস্তাকিম সোজা রাস্তা দুনিয়া থেকে একেবারে যার ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস কোনো আঁকা বাঁকা নাই দুনিয়ার শান্তি লাভের আর জান্নাত প্রাপ্তির একমাত্র রাস্তা হলো ইসলাম কথা বলুন ঠিক কিনা সঠিক ধর্মের নাম কি শান্তির ধর্মের নাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি নো ওয়েস্ট নো ইস্ট ইসলাম ইজ দা বেস্ট সো ফলো ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম আমার গর্ব ইসলাম আমার জীবন আমি ধন্য ইসলামের পথে চলতে পেরে কথা বলুন ঠিক কিনা কারণ এত বিজ্ঞানময় এত সুন্দর জীবন ব্যবস্থার কোথাও নাই ঠিক কিনা সব কিছুর মধ্যে টেকনোলজি এবং সায়েন্স আপনারা দুই একজন ভাই চলে যাচ্ছেন এতে করে আমি আমার সুন্দর আলোচনার মুড নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যাচ্ছেন কেন রাগ করেছেন আমি কি শেষ করে দেব ছেড়ে দেব বাবাজি সারা বছর তো আর আসবো না সারা বছর ওয়াজও হবে না একটু বসেন ভালো লাগবে ইনশাআল্লাহ ইসলামকে আমি কেন মহব্বত করব কেন ইসলামের সাথে থাকব পা থেকে মাথা পর্যন্ত আমার সামগ্রিক জীবনে ইসলাম লাগবে কেন এটা একটু বলতে চাই শুনতে রাজি আছেন তো কেন লাগবে ইসলাম গায়রে ইসলাম ইসলাম হলো হক আর গায়রে ইসলাম হলো বাতিল ইসলাম ছাড়া আর যা কিছু আছে সব প্রতারণা সব ধোঁকাবাজি সব মিথ্যা সবটাই প্রবঞ্চনা কথা বলুন ঠিক কিনা একটা উদাহরণ দেই ন্যায় বিচার চাই কি না সাম্য চাই কি না শান্তি চাই কি না চাইতে হলে ইসলাম পাইতে হবে ঠিক কিনা ইসলাম ধরতে হবে ঠিক কিনা
এর বাইরে আমরা যত কিছু ধরি 18 দাবা ধরি 9 দাবা ধরি 13 দাবা ধরি 36 দাবা ধরি সোনার বাংলা বলি জীবন বাংলা বলি সবুজ বাংলা বলি আল্লাহর কসম ইসলামী বাংলা ছাড়া কোন বাংলায় শান্তি আসতে পারে না কেন একটা উদাহরণ দেব একটা জঙ্গলের ভিতরে তিনটা জানোয়ার হিংস্র পশু একদিন বসে বসে ঠিক করলেন আমরা আর আলাদা আলাদা শিকার করব না একত্রে শিকার করব একসাথে ভাগ করে খাব ঠিক আছে ওই তিন সদস্যের একজন ছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার চিনেন তো আপনারা মিস্টার বাঘ মামা মিডিয়াম মেজোজন ছিলেন চিতাবাঘ নেকড়ে চিনেন তো একেবারে ছোট একেবারে একদম খুদে যেই সদস্য উনি হলেন মিস্টার শ্রীগাল পণ্ডিত ফক্স চিনেন তো আমি গতকাল পরশুদিন আপনাদের এই রাস্তা দিয়ে ঢাকায় গিয়েছি ওই মিস্টার পণ্ডিতদের সাথে অনেকের সাথে আমার সালাম মোলাকাত হয়েছে আমার ড্রাইভারকে বললাম যে শিয়াল দেখলে আস্তে একটু থামাই দে একটা তো থেমে একবার আমার গ্লাসের কাছে এসে এরকম আমিও এরকম তারা করেছি চোখও তারা করেছে আমি বললাম পণ্ডিত মশাই আসসালামু আলাইকুম বহুদিন পরে পণ্ডিত জিরে দেখে একটা সালাম দেওয়া লাগে কিনা যেই সালাম দিলাম ও আস্তে করে চলে গেছে জব না তো ভাবলাম এটা সিলেটের পণ্ডিত তো আলে বোন আমারে বেশি লাইক করে না এই জন্য কি আমাদের বরিশালের হলে একটু সম্মান দেখাইতো যাই হোক আপনারা ভালো আল্লাহর ওলির দেশের মানুষ সম্মানিত বন্ধুগণ তিনজনে মিলে প্যাকটিং একদিন সত্যি প্যাক্ট অনুযায়ী শিকার ধরলো তিনটা একটা ধরলো হরিণ আর একটা ধরলো ছাগল আর একটা খরগোশ তিনটাকে ধরে এবার ভাগ বাটোয়ার আর পালা এখন রয়্যাল বেঙ্গল টাইগার চিতাকে বলছে ভাগিনা ভাগ কর চিতা বলছে মামা আপনি হলেন সবচেয়ে বড় আপনার পেট হলো বড় খাওয়ানো লাগে বেশি খেতেও হয় বেশি ক্ষুধাও বেশি সবকিছুই আপনার বেশি ও মামা মামা জি আমার বাবা জি আমার আপনি খাবেন তিনটা প্রাণীর মধ্যে সবচাইতে বড় সবচাইতে বেশি ওজনওয়ালা হরিণটা খাবেন আপনি আমি মিডিয়াম ক্লাসের আমি নেকড়ে আমার পেট আপনার চাইতে ছোট শিয়ালিয়ার চাইতে একটু বড় আমি খাবো মিডিয়াম শিকার ছাগলটা শিয়াল পণ্ডিত মিস্টার মুরগি চোরা এক মুরগিতে তিন দিন চলে সেখানে আছে বড় একটা খরগোশ 18 দিনও কুল কিনারা হবে না শিয়াল পণ্ডিত খাবে খরগোশটা পেট অনুযায়ী ভাগটা ঠিক আছে কিনা ওমা ঠিক নাই বুঝি তো কথা বলে না কেন রাগ করছেন বলতে বলতে কি মুখ ব্যথা হয়ে গেল নাকি না শুনতে শুনতে বললে ভালো লাগে আমি মনে করি আপনারা সজাগ আছেন আর কি একটু বললে আল্লাহ খুশি হবেন একটু মহব্বত আছে না বললে একটু আগ্রহ তৈরি হয় না তো কোরআনের মাহফিলে আগ্রহ বেশি থাকলে আল্লাহ খুশি হয় তো এখন পেট অনুযায়ী ভাগ ঠিক আছে কিনা চিতা রয়্যাল বেঙ্গল টাইগার হালুম করে ঝাঁপ দিয়া পড়ল চিতার উপরে বেয়াদব নামক হারাম কথাকার দাজ্জাল বেঈমান অপরাধী হালুম করে ঝাঁপ দিয়েছে দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে ফেললো গলার মধ্যে মুখ লাগিয়ে রক্তগুলো চোচো করে পান করে শিয়াল পণ্ডিতের দিকে চোখ দুইটা জ্বলজ্বল করা লাইটের মতো দিয়া বলতেছে এই শিয়াল্লা ভাগ কর শিয়ালের তো অনেক বুদ্ধি নাকি আমাদের বরিশালে বলে শিয়ালের 16 চঙ্গা বুদ্ধি এক চঙ্গা খরচ করলে অনেক হয়ে যায় অনেক গল্প আছে শিয়ালকে নিয়ে শিয়াল বলছে মামা হেডলাইট দুইটা নিচু করেন সার্চ লাইট দুইটা নিচে নামে অ্যাক্সিডেন্ট হবে আমি দেখি না কিছু চোখে কেমনে ভাগ করব আর ওই যে রাক্ষসের মতো চেহারা রক্ত লাগে লাল বানাইছেন গাতার ভিতর থেকে গিয়ে ধুইয়া আসে আমি ভাগ করতেছি আশা করি খারাপ হবে না মুখ ধুয়ে বাঘ এসে বসলো বাঘিনা আমি জানি তুই সব সময় বুদ্ধিমান তো ভাগ কর বন্ধু আমার শিয়াল এবার বলছে মামা এই যে খরগোশ এটা দিয়ে হবে আপনার সকাল বেলার ব্রেকফাস্ট পানি পান্তা মরিচ পান্তা আলু ভর্তা পান্তাটা সারবেন খরগোশ দিয়া
দুপুর বেলা মামা আপনার পেটে দারুণ ক্ষুধা লাগে, প্রচন্ড ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, দুপুর বেলা লাঞ্চ করবেন মামা আপনি হরিণটা দিয়া। আস্তে আস্তে হাসতেছে, বাঘের খুব পছন্দ হচ্ছে। আর রাতের বেলা ডিনার করতে হয়, ভালোই ক্ষুধা লাগে আপনার, রাতের বেলা ডিনার করবেন। এই যে ছাগল আছে এটা দিয়া, সকালে ব্রেকফাস্ট হবে খরগোশ, দুপুর বেলা লাঞ্চ হবে হরি, রাতের বেলা ডিনার হবে ছাগল। ও মামা এই দরবারে সব আপনার লাগবে, আপনি খাবেন। এখন রয়্যাল বেঙ্গল টাইগার বলছে, ভাগিদারি এত সুন্দর চমৎকার বন্টন তোমাকে কে শেখালো রে ভাগিদা, এত সুন্দর ইনসাফপূর্ণ তাকসিম এবং বন্টন তোমাকে কে শেখালো। এবার শিয়াল বলছে, মামারে নেকড়ের দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটাই আমাকে শিখিয়ে দিয়েছে। আপনি জি হুজুরের দরবারের ইনসাফ কাকে বলে, ন্যায় বিচারটা কাকে বলে, বিচারটা কেমন? আপনার দরবারে বসে আমি শিখেছি, সবটাই আপনার লাগবে, আমাদের কিছু দরকার নাই। কথা বলো ঠিক না? ও আমার বন্ধুরা, বাবা জিনা আল্লাহর কসম দিয়া বলি, ইসলামের বাইরে যখনই যাবে প্রতারণা প্রবঞ্চনা ন্যায় বিচার ইনসাফ আর ভাগ্যের পরিবর্তনের বিন্দু মাত্র কোনো সম্ভাবনা জনগণের নাই। কথা বলুন ঠিক না? এই জন্য জীবন দিয়ে হলো আমরা স্লোগান দেই, ইসলাম ছাড়া অন্য কিছু। আপনারা একটু স্লোগানটা দেন না, ইসলাম ছাড়া অন্য কিছু। আল কোরআনের আলো নারে তাকবীর আল্লাহু আকবার, মাশাআল্লাহ। শাহজালালের হাতিয়ার স্লোগানটাই তো আমাদের বড় হাতিয়ার, ঈমান হলো আমাদের হাতিয়ার। কথা বলুন ঠিক কি না? না বোমাবাজি করবে, অস্ত্র হাতে নেবেন নাকি? খবরদার খবরদার, এটা ইসলামের শিক্ষা মত। জঙ্গিবাদ এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কথা বলুন ঠিক কি না? আল্লাহর কসম, দীর্ঘ বাংলাদেশে মসজিদ মাদ্রাসার খানকার ইতিহাস কম কম হাজার বছরের ইতিহাস। মাদ্রাসায় যারা কোরআন পড়ে হাদিস পড়ে, কোরআন হাদিস পড়ে যদি জঙ্গি তৈরি হতো তাহলে হাটাচারি মাদ্রাসা দুনিয়ার শ্রেষ্ঠ জঙ্গিবাদের আড্ডা হতো। কথা বলুন ঠিক কিনা? সরসিনে আলিয়া মাদ্রাসা, তামরের মিল্লাত মাদ্রাসা, পীর মশাইখের দরবার গুলো দুনিয়ার শ্রেষ্ঠ জঙ্গিবাদের আস্তানা হতো। কথা বলুন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করেছে জঙ্গিবাদীটা তো দূরের কথা, হাজার হাজার ছাত্র আলিয়া মাদ্রাসা গুলোতে পড়ে। সরসিনে আলিয়ার কথা বলি, দারুন নাজাদের কথা বলি, মিল্লাত মাদ্রাসার কথা বলি, বিভিন্ন মাদ্রাসার দিকে তাকিয়ে দেখেন হাজার ছাত্র পড়াশোনা করে, আজ পর্যন্ত একটি ছাত্রী বোনের সাথে ইবতিজাজের ঘটনাও ঘটে নাই। মারামারি তো দূরের কথা, প্রিন্সিপালকে পিটাইয়া ঠ্যাং ভেঙ্গে হসপিটালে পাঠানো তো দূরের কথা, হাজার হাজার ছাত্র অবস্থান করে, একজন শিক্ষককে আধা ঘন্টার জন্য একটা রুমে তালা লাগিয়ে আবদ্ধ রাখার ঘটনাও কোনোদিন ঘটে নাই। বাংলাদেশে শত শত থানার গুলো ডায়েরি খুলে দেখুন, আমার গোয়েন্দা বিভাগের বন্ধুরা, পুলিশ বাহিনীর বন্ধুরা, আমার সমস্ত দলের নেতা এবং বন্ধুরা কয়জন হাফেজ চুরির অপরাধে গ্রেফতার হয়েছে দেখুন তো, আছে? কোরআনের কয়জন কর্মী চুরির অপরাধে গ্রেফতার হয়েছে, আছে? কয়জন আলেম মদ খেয়ে গ্রেফতার হয়েছে, আছে? তাহলে কোরআন হাদিস ইসলাম মানুষকে দেশের সবচেয়ে শান্তিপ্রিয় প্রজা বানায়, উশৃঙ্খল জঙ্গি বানায় না। কথা বলুন ঠিক কিনা? তারপর আলেমদের ব্যাপারে জঙ্গিবাদের বদনাম আছে কি নাই, এটার একটা কারণ আছে, কারণটা আপনারা বুঝেন নাই। আমি আমার মাহফিল গুলোতে বলি, আমার মাহফিলের লোকেরা বলছে, হুজুর বেশি বেশি কোরআনের আয়াত দিয়ে তাফসির করবেন। কোন সময় তাফসির করব? তাফসির শোনার মতো ধৈর্য তো আপনাদের নাই। এই জন্য আমি গল্প দিয়ে শেষ করতে চাই, এই গল্পের মধ্যে আল্লাহর কোরআনের মিসাল এবং তাফসিরের সমস্ত হক আদায় হবে ইনশাআল্লাহ। মোমেন কখনো ধোকায় পড়ে না,
আর আল্লাহ তাআলাও গল্প বলেছেন কোরআনে মিসাল দিয়েছেন কথা বলুন ঠিক কিনা মিসাল এবং উদাহরণ মানুষের তাড়াতাড়ি বুঝে আসে আজকে অন্যায় করে কারা অপরাধ করে কারা আর দোষ হয় বদনাম হয় কাদের উদর পিণ্ডি বদর ঘরে আছে কি না বিচারের নামে তামাশা এবং রহস্য নিরপরাধ মানুষকে ফাঁসানো হয় অপরাধীকে বাঁচানো হয় এই হলো বিচার কথা বলুন ঠিক কিনা একজন বুড়ি আমাদের বরিশালের গল্প বলি পৌষ মাস খেজুর গাছের রস চিনেন গরিব মানুষ সাত বারে ভিক্ষা করে একটু চাল এনেছে দুই বারে ভিক্ষা করে একটু খেজুরের রস এনেছে আর একবারে ভিক্ষা করে একটু নারিকেল এনেছে এইটা দিয়া একটা ক্ষীর রান্না করেছে আমি সিলেটে যখন প্রথম আসি আজ থেকে দশ বছর আগে বিশ্বনাথ বলতে হুজুর এই মোনাজাতের পরে ক্ষীর দেওয়া হবে ক্ষীর আমি ভাবলাম এটা তো বড় মজার জিনিস আমার খুব পছন্দ দেখি পোটলার ভিতরে কিসের ক্ষীর এটা কতগুলো বিরিয়ানি পোলাও জাতীয় এইটারে আপনারা সিলেটে কি বলে আখনি এই আখনি বা ক্ষীর বলে না আমাদের দেশে ক্ষীর বলতে রসের মিষ্টি পায়েস তো বুড়ি সিন্নি 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 বলে আপনাদের হ্যাঁ সিন্নি সিন্নি বলতে আপনারা এই বিরিয়ানির পোটলাকে বলেন সিন্নি কিন্তু আমাদের পরিসরে সিন্নি বলতে রসের পায়েসকে বলা হয় সিন্নি যাই হোক সে কথা তো বুড়িমা সাত বারি ভিক্ষা করে সিন্নির আয়োজন করলেন রান্না করলেন খেজুর রসের সিন্নি গ্রাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি পায়েস বুড়ি চিন্তা করলো গাও গোসল করে আজকে একটু আরামসে খাবো বুড়ি গেল গোসলখানায় গোসল করতে পুকুর ঘাটে বুড়ির বাড়িতে ছিল বড় একটা বট গাছ ওই গাছে বসবাস করতো একটা বানর বানর চিন্তা করলো এত মিষ্টি ঘ্রাণওয়ালা এই পায়েস বাপ দাদার বয়সে জিন্দগি তো খাই নেই যা আছে কপালে আছে খাইতে হবে এখন রান্নার চুলার উপরে এসে ওই পাতিলের সরা সরাটাকে সরি আমাদের সরা বলে ডাকনা শুনিয়ে ও খাইতে আরম্ভ করলো মজা তো খেতে 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 প্রায় সে আসে হঠাৎ করে মনে পড়লো হায় রে বুড়ি এত কষ্ট করে রাখলো একটুও রাখলাম না সর্বনাশ তো আমার তো নাম পড়বে যে আমি এটা খুব পছন্দ করি এক বাইককে ধরবে যে এই বান্দরে খেয়েছে কিন্তু জিন্দগিতে পান খাবো পানের পিক ফেলাবো না আমি ধরা পড়তে রাজি না আমি অপরাধী শাস্তে রাজি নই তাতে যত কৌশল করা লাগবে খানিকটুকুন পায়েস হাতের মধ্যে নিয়ে আশেপাশে তাকায় তাকাইয়া দেখে বুড়ি একটা ছাগল পালতো ছাগল ছাগল ছিলেন তো কপাল খারাপ ছাগলটার ছিল আবার দাড়ি দাড়িওয়ালা ছাগল আছে না এই হাতের মধ্যে লাগানো পায়েস নিয়ে এই ছাগলের চোখে মুখে কানে দাড়িতে খুব করে মাছ লেপটে টেপটে মাখিটা খেয়ে বলতেছে মামা একটু পরে একটা বিচারের নামে নাটক হবে আমি উপরে বসে দেখব উনিও বান্দর তো গাছে উঠে বসে আছে বুড়ি এসে পাতিল খুলে দেখে কি নাই পায়েস আহ কি একটা কষ্ট আশেপাশে তাকায় যে কে খাইল তো আশেপাশে তাকানোর পরে কে খেয়েছে এটা পর্যবেক্ষণে ধরা পড়বে কে কে ধরা পড়বে অ্যাডভান্স কে ধরা পড়বে বন্ধু আমার বাবাজি আমার বুড়ি দেখলো চতুর্দিকে তাকায়া তার পায়েস খেয়েছে ছাগলে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালত সব কিছু ছাগলের পায়েস খাওয়ার পক্ষে চলে গেল আমার আল্লাহ বলছে রে বিচারের পরও কিন্তু একটা বিচার আছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমি বিচারের নামে ইনসাফের নামে এই দুনিয়ায় সটসা বাটপারে মুনাফা করে মজুদারি অনেক কিছু করা যায় দুনিয়ার মানুষকে ভোলানো যায় ভুল বোঝানো যায় সত্তরে মিশা মিশারে হাসা বানানো যায় কিন্তু আমি আল্লাহর আদালতে ক্যামেরা সহ বাস্তব জীবন্ত ভিডিও ছবি সহ কিয়ামতের ময়দানে সব দেখতে পারবি আসল ঘটনা সেদিন কিন্তু ফাঁস হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা ও মুসলমানেরা
আলেবোলামারা জঙ্গিবাদী হয়েছে এই নাটকীয় কায়দায়। কথা বলুন ঠিক কিনা? দুশ্চরা জঙ্গি তৈরি করেছে, তালিম দিয়েছে ইহুদি নাসারা মুশরিকের দুশ্মনেরা, গোটা বিশ্বব্যাপী ইসলামকে সন্ত্রাসবাদিতা, ইসলামকে জঙ্গিবাদ হিসেবে চিত্রায়িত করার জন্য কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন তারা খরচ করতেছে। কথা বলুন ঠিক কিনা? নিরাপরাধ ছাগলের মতো নিরাপরাধকে অপরাধী জঙ্গি বানায় আর বাটপার গুলোরে নিরাপরাধ খাঁটি মানুষে পরিণত করতেছে। দুনিয়ায় এই বিচারের পরে একটা বিচার হবে কিনা, সেই বিচার করবেন কে? আল্লাহ। বন্ধু আমার, বাবাজি আমার, তাই বলতেছিলাম মুক্তি এবং শান্তির জন্য ইসলামের বাইরে আর কিছু নাই। কারণ হলো যুক্তি বলে আসল কথা সত্য কথা কয় রকমের হয়, সঠিক কথা কয়টা হয়, সত্য কয়টা হয়। ইসলাম হলো সঠিক, ইসলাম হলো সত্য, ইসলাম হলো খাঁটি। এই জন্য ইসলামের বাইরে আর কোন সোজা রাস্তা নাই। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিয়া হুদায়া, হেদায়েতের পথে যদি চলতে পারো দুনিয়ায় কোনো অভাব অনটন দুঃখ মুসিবত থাকবে না, আর আখেরাতেও কোনো দুশ্চিন্তা হবে না। জান্নাতের মানুষগুলো আবার জান্নাতের বাড়িতে সোজা সরাসরি পৌঁছে যেতে পারবে। আল্লাহ তাআলার এই ঘোষণা অনুযায়ী সমস্ত আম্বিয়া এবং মুরসালিনগণ পথ চলতে আরম্ভ করলেন। আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আলোচনা এনেছি, আশা করি কেউ এই মুহূর্তে উঠবেন না। একজন উঠলে তার দেখা দেখি আরো পাঁচজন উঠে, যিনি উঠালেন তিনি বাকি পাঁচজন আর ওঠার অপরাধে অপরাধী হবেন। কথা বলুন ঠিক কিনা? বিশ্ব শান্তি কায়েমের জন্য পৃথিবীতে দু শ্রেণীর মানুষ যুগে যুগে কাজ করেছেন। কয় শ্রেণী? এক শ্রেণী আম্বিয়া এবং মুরসালিন, আর এক শ্রেণী হলেন বুদ্ধিজীবী এবং দার্শনিক। এই দুই শ্রেণীর মধ্যে দুনিয়াবাসী কোন শ্রেণীকে অনুসরণ করলে দুনিয়ার শান্তি এবং মুক্তি পেতে পারে? আম্বিয়া এবং মুরসালিনদের পথ। কারণ এই নবী রাসূলের পথ অনুসরণ করলে শান্তি, দুনিয়ার বুদ্ধিজীবী দার্শনিকদের পথ অনুসরণ করলে অশান্তি। মোল্লানা এই কথাটা বললেন কোন যুক্তিতে? শুনেন, যুক্তি আছে, যুক্তির বাইরে আলেমরা কোনো কথা। কোরআন পড়লে বোকা হয় না, কোরআন পড়লে মগা হয় না, কোরআন হাদিস চর্চা করলে তারা ব্যাকেল হয় না, পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষে পরিণত হয়। কথা বলুন ঠিক কিনা? সম্রাট আকবরের নাম শুনেছেন? ওনার একটা মন্ত্রী পরিষদ ছিল, তার নাম হলো নবরত্ন। নবরত্ন নামক মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার বীরবল, একটা হিন্দু। একটা মুসলমান হিন্দুরে প্রধানমন্ত্রীদের পদ দিলে তার মুসলমানিত্ব, তার শাসনের অবস্থা যা হবার, জনগণের সাড়ে বারোটা বাজানোর সেই অবস্থায় দিনে ইলাহির মাধ্যমে তিনি করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? মন্ত্রী পরিষদ একটি মিটিং এ বসে, একজন মাত্র মাওলানা হুজুর আছেন তার পরিষদে, তার নাম হলো মোল্লা দো পেঁয়াজ। নামটা কি? গল্পটা আপনাদের কাজে লাগবে, ক্লাসের ছাত্রদেরকে বলবেন। মোল্লা দো পেঁয়াজ একজন মাত্র হুজুর আর সব মিস্টার। হুজুরকে বাদশা আকবর একটু বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আলেম ওলামাদেরকে আপনারা ভালোবাসেন না? আসলে অনেকেই ভালোবাসে, কিন্তু অনেক সময় ভিতরে ভিতরে ভালোবাসে, বাইরে বলতে সাহস পায় না। তাহলে দুনিয়ার কোন স্বার্থ যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার বহু হুজুর বহু আলেম ওলামা বহু মুসলমানের অবস্থা আজকে এরকম হয়েছে, মনের ভিতরে একটা চিন্তা আছে কিন্তু বাইরে বলার সাহস পায় না। কথা বলুন ঠিক কিনা? অনেক মুসলমান নবীকে ভালোবাসে, ইসলাম ভালোবাসে, কিন্তু নীরবতা পালন করে। এই জাতীয় মুসলমানের অবস্থা হলো আবু তালেবের অবস্থার মতো। আল্লাহর নবীর চাচা আবু তালেব ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন চাচা যান ইসলাম কবুল করেন, তিনি রাজি হন নাই, কিন্তু নবীকে ভালোবাসতেন, ঠিক কিনা?
নবীর প্রচারিত কালিমাকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন, নবীর বিরোধিতাকারীদের ব্যাপারে তিনি পক্ষ অবলম্বন করতেন না, নবীকে শেল্টার দিতেন। কিন্তু দেখা যায় প্রকাশ্য ময়দানে কালেমা উচ্চারণ করে ইসলামের পক্ষে কাজ করতে না পারার অপরাধে আবু তালিবও জান্নাতি হতে পারলেন না। কথা বলুন ঠিক কিনা? মনে মনে এই ভালোবাসার কোন দাম? আবু তালিবের ত্যাগ, দুইটি সন্তান তার ইসলামের মুজাহিদ, একজন হযরতে আলী ইবনে আবু তালিব, ঠিক কিনা? আল্লাহ রাসূলের জামাত হযরতে আলী, চাচা আবু তালিবের ছেলে, আরেকজন সাহাবী, আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, হযরতে জাফর ইবনে আবি তালিব, সুবহানাল্লাহ বলুন, দুইজন সাহাবীর পিতা, বিশ্ব নবীর চাচা, নবীর পৃষ্ঠপোষকতা প্রদানকারী, নবীকে মায়াকারী মহব্বতকারী, কিন্তু আবু তালিবের জন্য জান্নাত না জাহান্নাম? কেন? প্রকাশ্য ঘোষণা দিতে পারেন নাই, প্রকাশ্যে ইসলামের পক্ষে আসতে পারেন নাই, প্রকাশ্যে নবীর পক্ষে কথা বলতে পারেন নাই। আজকের দুনিয়ায় প্রকাশ্যে কথা বলি না, চুপচাপ থাকি, দোদেল বান্দা, কলমা চোর, না পাই শ্মশান, না পাই গোর, এই মুনাফিক নীতিতে অবলম্বন করে যারা আছি তারা আবু তালিবের সংকটে আমরা ভুগতেছি। কথা বলুন ঠিক কিনা? এই ইমান দিয়ে কোন কাজ হবে না। বন্ধু, আমি যেন কি বলতেছিলাম, কোরআন পড়লে ব্যাকেল হয় মানুষ, কোরআন পড়লে ব্যাকেল হয়, মগা হয়। ও ভাই, 5,000 টাকা বেতনে ইমামতি সারি নাই, এই জন্য বোকা ভাবো, আসলেই তো বোকা। না হয় তোমার এই দক্ষিণ বাগের ছোট ছোট মহল্লার মসজিদে 5,000 টাকা বেতনে আমি পড়ে থাকবো কেন? দুটো হাত আল্লাহ যেই মরণারে দিয়েছেন, কম্পিউটার টিপলো মাসে 30,000 টাকা ইনকাম করতে পারেন কিনা? বন্ধু আমার, বাবাজি আমার, কিন্তু তোমার মহল্লার মসজিদ ফুরকানিয়া নুরানিয়া মাদ্রাসার শিক্ষকতা ছেড়ে কোন আলেম দুনিয়ার ব্যবসা বাণিজ্যে মনোযোগী হলেন না, এই কারণে দুনিয়ায় আল্লাহর বান্দাদের মুখে আল্লাহর কোরআন তুলে দেবে কে? নবীর হাদিস তুলে দেবে কে? নামাজ শেখাবে কে? দ্বীন শেখাবে কে? মানুষকে ইসলামের পথ দেখাইয়া জান্নাতের পথে টেনে নেবে কে? আমরা বলি সমাজের বড় বড় দায়িত্বশীল মানুষ হলো অমুক এবং তমুকেরা। আমি আল্লাহর কসম দিয়া বলি, এই সমাজের শ্রেষ্ঠ সন্তান হলো ওই মসজিদ মক্তবে ফোরকানিয়ার কোরআনের টিচার, 5,000-10,000 টাকার বেতনের শিক্ষক, মৌলানা এবং মৌলভীরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। এই কথা আমি ওলিউল্লাহ বলছি না, আমার রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হলো তারা, সম্মানী মানুষ হলো তারা, যারা নিজে কোরআন শেখে আর মানুষকে শেখায়। আমার বাবাজি কলেজ ইউনিভার্সিটিতে কত রকমের সিলেবাস আছে, ওই জাগতিক সিলেবাসের পাশাপাশি একদল কোরআন পাগল, নবী পাগল, আল্লাহ বিরুদ্ধ তাহাজ্জুদ গুজার ছেলে মেয়েরা আলাদা করে কোরআন পড়ে, হাদিস পড়ে, এমন একটা নীতি নৈতিকতা চরিত্র তৈরি হয়, দুনিয়ার হাজারো প্রলোভনও তারা মাথা নত করে না। কথা বলো ঠিক কিনা? আদর্শ মানুষ কোরআন ছাড়া আর কেউ বানাতে পারে না। আমি বলি মাননীয় সরকার বাহাদুর, আপনারা চান ইপটিজিং মুক্ত বাংলাদেশ, আপনারা চান সুদ মুক্ত ঘুষ মুক্ত বাংলাদেশ, আপনারা চান ভেজাল মুক্ত বাংলাদেশ, আপনারা চান ফরমালিন মুক্ত বাংলাদেশ, আপনারা চান চোরাচালানি মুক্ত বাংলাদেশ, আপনারা চান নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ, আপনারা চান শিশু নির্যাতন মুক্ত বাংলাদেশ, আপনারা চান সোনার বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? সোনার বাংলাদেশ, নির্যাতন মুক্ত বাংলাদেশ, অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে হলে আলেম ওলামা ছাড়া কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কিনা?
কারণ বাংলাদেশের আলেম ওলামা যেখানে আছে কুরআন এবং হাদিসের চর্চা যেখানে আছে ওই মানুষগুলো ইফতিজিং করে না ওই মানুষগুলো ভেজাল দেয় না ওই মানুষগুলো চোরাচালানি করে না ওই মানুষগুলো ঘুষ খায় না ওই মানুষগুলো নারী নির্যাতন করে না কথা বলুন ঠিক কি না কাজী কুরআন হাদিসের চর্চা কুরআনের মাহফিল ইসলামের মাহফিল তাফসীর মাহফিল জাতির জন্য কোনো অভিশাপ নয় বরং জাতির জন্য সবচাইতে বড় আশীর্বাদ কথা ঠিক কি না এক মাওলানা বাদশার দরবারের বড় বিচার অন্যরা ঠাট্টা করে টিটকারি করে বাদশা টের পাইলেন মাওলানারে নিয়ে সবাই খুব টিটকারি ফাজলামি করা হচ্ছে একদিন সবাইকে ডাকলেন এই মিয়ারা আমার এই মাওলানারে নিয়ে ফাজলামি করো আমি লক্ষ্য করছি হুজুরকে আমি কেন ভালোবাসি জানো তার জ্ঞান আছে আর জ্ঞান থাকার কারণ হলো তার কাছে কোরআন আছে যার কাছে কোরআন আছে তার কাছে শুধু আখেরাতের জ্ঞান নাই দুনিয়ার জ্ঞানও তার আছে আমরা বিশ্বাস করি না।